কিন্তু ব্যাগ কিন্তু ব্যাগটা দেখে মনে হচ্ছে তো স্বাস্থ্যকর্মীর মতো। ব্যাগের কথা আর বললেন না ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সবার কাঙ্ক্ষিত বিয়ের সেই ব্লগটা নিয়ে হাজির হয়ে গেলাম। একটু অসুস্থ থাকার কারণে ব্লগটা আপলোড করতে দেরি হয়ে গেল। তো যাই হোক, বিয়েতে যাওয়ার আগে আমি প্রথমে ওদের সবাইকে একটু রেডি করে দিলাম। আর ওদেরকে রেডি করার আমি একটা র্যান্ডম ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওটা ইতিমধ্যে আমি চ্যানেলে আপলোড করেছি। যে স্কুলে গোয়িং যে বাচ্চারা আছেন, তারা যখন কোনো প্রোগ্রামে যেতে চায় তখন ওরা আসলে কিভাবে রেডি হতে পারে, সেরকম সিম্পল সাজের মধ্যেই আমি ওদের হচ্ছে মেকআপ টিউটোরিয়াল করেছিলাম। তো যারা যারা ভিডিওটা মিস করেছেন তাদের জন্য আমি লিঙ্কটা এখন আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকে যেহেতু দিনের বেলা প্রোগ্রাম, তাই আমিও কিন্তু খুব সিম্পলভাবেই সাজব। তো ওদেরকে সাজানো শেষ হলো, এবার আমার সাজার পালা। আর যেহেতু দিনের প্রোগ্রাম বললামই, তো আমি একটা সফট কালারের শাড়ি পরছি আর সেটার সাথে মোটামুটি সফটভাবেই একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এই সাজটারও র্যান্ডম একটা ভিডিও করেছি, আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন। কারণ আমার সাজের টিউটোরিয়াল, হলুদের টিউটোরিয়ালটাও অনেকে দেখতে চেয়েছেন, তো ওটার ভিডিও আমি করিনি, তো এই জন্য এই ভিডিওটা করেছিলাম। তো দেখতে চাইলে জানাবেন, আমি ইনশাআল্লাহ ট্রাই করব সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো, আর আমি খোঁপায় আজকে আমার বড় বোনের দেওয়া ফুল পরে নিয়েছি। আর শাড়িটাও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাইট কলাপাতা কালার টাইপের একটা শাড়ি, আর সম্পূর্ণ শাড়িটাই হাতে কাজ করা, আড়ং থেকে নেয়া শাড়িটা। তো যাই হোক, আমার পছন্দের একটা শাড়ি পরলাম। আর এদিকে আপনাদের ভাইয়াও রেডি হচ্ছে। তো তার রেডি হওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম সব কিছুই আমাকে মানে ঠিক করে দিতে হয়, কী পরবে, কীভাবে পরবে, না হলে কি বলে, সে অনেকটা এটাই অভ্যস্ত হয়ে গেছে, এখন একটু মন খারাপ করে যদি আমি কোনোটা না করে দিই ঠিক মতো। তো এই তো রেডি হয়ে নিয়েছি, আমরা বাসা থেকে বের হব। আর সবসময় দেখা যায় মাথায় ফুল লাগালে তার হেল্প লাগবেই, আর সেই কাজটা করতে ভালোই পছন্দ করে। ও, আরেকটা কথা আছে, কিন্তু আমাদের সাথে আপনাদের আফিফ বাবাই যাবে না। আর আফিফ বাবাই কিন্তু ওই দিন ভালোই ছিল, ওই যে আফিফ বাবাইয়ের মুড দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ। আর এখন আফিফের অবস্থা আগের থেকে মোটামুটি ভালো, আমার শরীরটাও ভালো, একটু ঠান্ডা লেগেছে, কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যাই হোক, ওই দিন মাশাল্লাহ আফিফ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো আমরা এই তো বাসা থেকে বের হয়ে গেলাম, আর আমরা যেখানে যাচ্ছি সেটা মানে শহরের বাইরে, একটু সময় লাগবে যেতে, এই জন্যই হচ্ছে আফিফকে বেসিক্যালি নিচ্ছি না যেহেতু আমরা বাইকে যাব। তবে বৌভাতের প্রোগ্রামে ইনশাল্লাহ আপনারা আফিফকে আমাদের সাথে দেখতে পারবেন, আর সেই ব্লগটা আরও বেশি ভালো লাগবে আপনাদের সবার। কি অবস্থা ম্যাডাম, ভালো আছেন? আপনার সাজগুজ তো ঠিক আছিল, সুন্দর, ভালো, কিন্তু ব্যাগ কিন্তু ব্যাগটা দেখে মনে হচ্ছে তো স্বাস্থ্যকর্মীর মতো। ব্যাগের কথা আর বললেন না ভাই। ব্যাগের তো কাহিনী আছে, ব্যাগ বড় ব্যাগ না আনলে তো আমি আমার ডান্না বান্না নিয়ে আসতে পারবো না। এই আচ্ছা, এই কাহিনী, হ্যাঁ, এই জন্য আমি পার্টি ব্যাগ ইউজ করতে পারি না। ঠিক আছে, কি বললা তুমি, স্বাস্থ্যকর্মী আপা, আল্লাহ, ব্যাগটা ওরকম, ওদের সামনে সিল সাপোর্ট থাকে, এই যে তো দেখতেই পেলেন আমরা সেন্টারে চলে এসেছি। আর আমরা যে কমিউনিটি সেন্টারটা আজকে এসেছি সেটা হচ্ছে উপহার কমিউনিটি সেন্টার, এটা হচ্ছে বঙ্গবীর রোডে।
তো যাই হোক, প্রথমে একটু খোঁজাখুঁজিতে আমাদের সময় লেগেছে, কিন্তু এই রাস্তাটা আমাদের একদমই পরিচিত। বাট তারপরও মানে যখন খুঁজতে যাবেন কোনো কিছু, তখন সব কিছু কেমন যেন মানে খুঁজে পাওয়া যায় না এমন মনে হয়। আর আপনাদের ভাইয়ার দুষ্টামি তো দেখলেনই, তো সেই অংশটা সরাসরি রেখেছি যেহেতু সে ভিডিও করেছে আর কি। তো আমরা যাওয়ার পরপরই সাথে সাথে এই বরের গাড়িও চলে এসেছে, যদিও তাদের আগে যাওয়ার কথা, বাট আমাদের খুঁজতে দেরি হলেও আমরা আগে চলে এসেছি। বিয়ের ক্ষেত্রে আসলে এমনই হয়, যত তাড়াতাড়ি বের হোক না কেন, বর যাতে আসতে মনে হয় সবসময় লেট হয়ে যায়, সব জায়গায় দেখেছি ছোটবেলা থেকে। তারপরও তারা মোটামুটি যথারীতি সময়ের মধ্যেই এসেছে, কিন্তু চট্টগ্রামে তো অনেক দেরি হয় বরযাত্রী আসতে, বা তারা রওনা দেয় আসলে দেরিতে। অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে আপু কার বিয়েতে গিয়েছিলেন, তো তাদের জন্য বলছি যারা গায়ে হলুদের ভিডিওটা মিস করেছেন তারা অবশ্যই সেটা দেখে নেবেন, আমি লিঙ্কটা আই বাটনে দিয়ে দিচ্ছি, কারণ সেখানে কিন্তু আমি বিস্তারিত বলেছি। তো যাই হোক, এই তো বর এখন গাড়ি থেকে নামার পালা, আর অন্যান্য বরযাত্রীরাও সবাই গাড়ি থেকে নেমে গিয়েছে। আর তারা সুন্দর ব্যবস্থা করেছিল, নিচে হচ্ছে সব পুরুষ মানুষের জন্য আর উপরে হচ্ছে মহিলা যারা আমরা ছিলাম তাদের জন্য। তো নিচের ভিডিওগুলো বেসিক্যালি আপনাদের ভাইয়াই আমাকে করে দিয়েছে। বর যখন ফিতা কেটে গেট দিয়ে ঢোকে, এই দৃশ্যটা কিন্তু সবসময় মজারই থাকে, তো ভাবলাম সেটা সরাসরি আপনাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে নিস্তালায়, যেখানে হচ্ছে বর বসার জায়গা করেছে এবং পুরুষ মানুষের বসার জায়গা ছিল সেই জায়গাটা, তো সেটাও একটু ঘুরে ভিডিও করে রেখেছে আপনাদের ভাইয়া। তো এরপরে হচ্ছে আপনাদের ভাইয়ার খাবার খাওয়ার পালা, তো সে খেয়ে নিয়েছে, আর সেই সাথে বরের টেবিলটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি, কারণ আসলে এক এক অঞ্চল ভিত্তিতে কিন্তু বরের টেবিলটা এক একভাবে সাজানো হয় এবং এক এক রকমের খাবার দেয়া হয়। আমি জানি না ঠিক সব জায়গায় হয় কি না, মোটামুটি আমি যেখানে যেখানে দেখেছি একটু ব্যতিক্রমই দেখেছি, তো সেই জিনিসটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি।
আর আমাকে দেখছেন না অনেকক্ষণ যাবত, ভাবছেন আপু কোথায়, আর সেই সাথে আপনারা আরো বেশি অধীর আগ্রহে আছেন যে বউ কোথায়। তো দুটাই দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। তাই তো আমি চলে এসেছি। আসলে নিচের ভিডিওর অংশটা একসাথে শেষ করলাম, এবার আপনাদের মহিলাদের বসার যে জায়গাটা সেটা ঘুরে দেখাবো, আর সেই সাথে বউ তো অবশ্যই দেখাবো। তো সেন্টারটা মোটামুটি সুন্দরই ছিল, যদিও শহরের বাহিরে, বাট সেন্টারটা ভালোই ছিল। তো এই যে হচ্ছে বউ, মাশাল্লাহ অনেক সুন্দর ছিল বউ, বর এবং বউ দুজনই সুন্দর ছিল। আর এই যে আপনাদের টুনটুন বুড়ি মারিয়াম বুড়ি চলে এসেছে, কারণ সে যেখানেই তার মাম্মামকে দেখছে সেখানেই সে ঝাঁপিয়ে পড়ছে একটু পরপরেই যে আবার চলে আসবে এখন। আর ও খুব খুশি ছিল, মানে বউ বিশেষ করে সাজগোজ ওর অসম্ভব পছন্দের, সেই সাথে বউ সাজ হলে তো আর কথাই নেই। তো সে বিয়েই করতে চাচ্ছিল, তো একটু পরে সেটার সরাসরি কথা রেখেছি, আপনারা শুনতে পাবেন। আর এদিকে মারিয়ামের আর দুই বোন আছে, মাহবুবা নওশিন, সেই সাথে আমার বোন নয়না। তো যাই হোক, ওরাও একে একে ছবি তুলছিল, আর ওদের ড্রেসটা মানে মোটামুটি বউয়ের ড্রেসের সাথে মিলে গিয়েছিল, কালারগুলো ভালোই লাগছিল দেখতে। আর বউয়ের সাথেও কথা বললাম, ভালোই লাগলো, অনেকে মিশুক কথা বলে বুঝতে পারলাম। এবার মারিয়াম কি বলে সেটা শোনেন। মারিয়াম বিয়ে করবে তুমি? মারিয়াম দিদি কথা শুনো, মারিয়াম মারিয়াম বিয়ে করবে তুমি? কবে করবা? আজকে করবা? আচ্ছা ঠিক আছে, দিদি জিজ্ঞেস করো, ভাবি আপনার ভাই আছে নাকি ছোট, জিজ্ঞেস করো ভাবির ভাই আছে নাকি ছোট, বুকিং তাহলে আজকে বিয়েটা করাই দিব, তাহলে তো ভাইয়ের সাথে বিয়েটা দিয়ে দিব তোমার, ঠিক আছে? আমরা তাদের মেয়ে নিয়ে যাবো আর তোমার দিয়ে যাব। আচ্ছা এবার আসো। তো মারিয়ামের বিয়ে শাদি তো শেষ হলো, এবার আমরা বসে পড়েছি খেতে, আর আমার পাশে আছে সবসময়ের মতো আমার কিউট ভাবি, আর ভাবির পাশে আছে হচ্ছে ভাবির ননদ আর বড় আপা। তাই তো ওদের সাথে ভিডিও করতে দেখে মারিয়াম আবার চলে এসেছে। সে খেতে বসবে না, সে মানে ছোটাছুটি করবে, কিন্তু সে ভিডিওতে উঠবে। মানে ওদের সাথে আমি একা কেন ছবি তুলবো, ভিডিও করবো? তার কথা হচ্ছে তার মাম্মাম তার সাথে ছবি তুলবে, তার সাথে ভিডিও করবে, এই হচ্ছে অবস্থা। তো নিচে যে সময় আপনাদের ভাইয়া ভিডিও করছিল সেই সময় কিন্তু আমরা উপরে খাবার দাবারের জন্য বসেছি। আপনারা আবার ভাববেন না যে তাদের খেতে দিয়েছে আপনাদের দেয়নি, কারণ ভিডিও দেখলে অনেক সময় অনেক ধরনের মন্তব্য করেন আপনারা। তো ভিডিও ফুটেজগুলো আসলে আলাদা আলাদা করে করা, পরে হচ্ছে আমি এক করে আসলে এডিট করার সময় এটাকে সুন্দর করে দিয়েছি আর কি, যাতে আপনারা সিকোয়েন্সটা বুঝতে পারেন এই আর কি। তো এদিকে উপরেও কিন্তু আমরা খেয়ে নিচ্ছিলাম একই সাথে। তো খাবার দাবার আলহামদুলিল্লাহ ভালোই ছিল, আর বেশ অনেক রকমের আইটেম ছিল। তো খাবার দাবার শেষে এখন হচ্ছে বিশেষ কাজ চলছে, সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আপার পান খাওয়া চলছে, আপার ভাবির বড় আপার সবার একসাথে পান খাওয়া চলছে, কারণ পান না খেলে তো মানে জমেই না, যত ভালোই খাবার দাবার খান না কেন, এটা হচ্ছে গিয়ে কথা। তো মারিয়াম আপনাদেরকে হাই দিচ্ছে, একটু নেচে দেখাচ্ছে, এখন আবার চুমু দিল, মানে সে এখন অনেক কিছু বলে, কারণ সে ভিডিওতে দেখে তাকে যে কী কী করে সে, সেগুলো দেখা যায়। তাই সে বলে বলে তোমাদের মানে তোমাদের ভিউয়ার্সদের একটু চুমু দেই, আমাকে জিজ্ঞেস করতেছিলাম, বলে দাও। তো তারপরে সে দিল। তো আজকের আমার এই শাড়ি এবং আমার মেকআপ লুকটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ যদি পজিটিভ ফিডব্যাক পাই আপনাদের কাছ থেকে তাহলেই ভিডিওটা শেয়ার করব। আর ফুলগুলো পরে তো আমার খুবই ভালো লাগছিল, কারণ খোপায় ফুল পরা আমার সবসময় ভালো লাগার, এটা সবাই জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন। তো আগে রিয়েল ফুলের প্রতি একটা ঝোঁক ছিল, এখন সেটা অনেকটাই কমে গিয়েছে, মানে আর্টিফিশিয়াল এই ফুলগুলো পাওয়ার পরে। তো যাই হোক, আর যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো দেখেছেন এই ফুলটা হচ্ছে আমার বড় বোন আমাকে গিফট করেছে, যখন ঢাকা গিয়েছিলাম তখন সে অনলাইন থেকে এনে রেখেছে আমার জন্য। তো যাই হোক, বোনের ভালোবাসা পড়ে ভালোই লাগছিল।
আর এদিকে হচ্ছে আমরা চলে যাওয়ার আগ মুহূর্তে আবার বউয়ের একটু ভিডিও করলাম। আমরা যখন ভিডিও করেছিলাম ওই সময় আসলে ক্যামেরাম্যান নিচে ছিল, কারণ হচ্ছে বর এসেছে, তো সেই দিকেই তারা প্রাধান্য দিয়েছে, তাদের গেটে ভিডিও করছিল এই জন্য। তো পরে ভাবলাম যখন বউকে ভিডিও করছি ওই মুহূর্তে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো মোটামুটি সবারই খাওয়া দাওয়া শেষ, তো খাওয়া দাওয়া শেষে সবাই এখন যে যার মতো ছবি তুলছে, এবং এখানে কিন্তু মোটামুটি সবাই আছেন, মানে বর পক্ষে কোনো পক্ষের কাছের যেসব রিলেটিভরা আছেন সবাই কম বেশি এখানে দেখতে পাবেন তাদেরকে। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা মা ছেলে একটু অসুস্থ, যার কারণে ভিডিওটা বেশ কিছুদিন আগের কিন্তু আমার দিতে একটু দেরি হয়ে গেল। আর ওদিকে যাদের বিয়েতে গিয়েছিলাম তারাও কয়েকজন আমার অপেক্ষা করছিল যে ভিডিওটা কবে দিব, তো তাদেরকেও সরি বলে নিচ্ছি ভিডিওতে। তো ওভারঅল বিয়ের প্রোগ্রামটা ভালোই ছিল আর সব মিলিয়ে ভালো একটা সময় কেটেছে। আসলে আমরা সিলেটে থাকি, যার কারণে চট্টগ্রামের অনেক প্রোগ্রামগুলোতেই আমরা অ্যাটেন্ড করতে পারি না। প্রতি মাসেই কম বেশি দুই একটা বিয়ের প্রোগ্রামের দাওয়াত থাকে, বাট পসিবল হয় না সিলেট থেকে যাওয়া। আর আপনাদের ভাইয়াও সেই সময়টা আসলে পায় না, যেহেতু প্রাইভেট জব করলে আসলে এতটা ছুটি সম্ভব না, তো সব কিছু মিলিয়েই আসলে যাওয়া হয় না। তো অবশেষে একসাথে হাজব্যান্ড ওয়াইফ এবার একটু দাঁড়ালাম ছবি তোলার জন্য, সেই সাথে আপনাদের সাথে একটু ভিডিও করলাম, কারণ যেহেতু একজন উপরে ছিলাম একজন নিচতলায় ছিলাম, তো যার কারণে সেরকম ছবি টবি তোলা হয়নি। তো যাওয়ার আগে ভাবলাম আমরা এবার একটু একসাথে একটু ছবি তুলি সবার সাথে। আর এই যে মারিয়াম বুড়িকে দেখতে পাচ্ছেন, মারিয়াম বুড়িকে খুঁজতেছিল তার বাবা যে মারিয়াম কোথায় মারিয়াম কোথায়, বাট মারিয়ামকে তো খুঁজেই পাওয়া যায় না। ওই যে দেখেন সে ছবি একটা তুলেছে, এখন সে চলে যাচ্ছে, সে আর দাঁড়াবে না, কারণ অনেক বাচ্চা কাচ্চা ছিল বিয়ের এখানে, তো সে সেখানে সবাইকে নিয়ে ব্যস্ত। ক্যামেরাম্যান সহ ভিডিও হয়ে গেছে, আর ওই যে স্বাস্থ্যকর্মী ব্যাগ সহ, বুঝছো? তো পছন্দের শাড়ি পরেছে দেখে নায়নাকে দিয়ে একটু ছবি তোলাছিলাম, তো সেই ফাঁকে আপনাদের ভাইয়ার দুষ্টামিও শুরু হয়ে গেছে, সে ভিডিও করে মজা পাচ্ছিল, তো তার সেই কথাটা এডিট করার সময় পেয়ে ভালোই লাগলো, তো সেটা দিয়ে দিলাম। যাই হোক, নেক্সটে আপনাদের সাথে হয়তো মেকআপ টিউটোরিয়াল ভিডিওটা শেয়ার করব, আর সেই সাথে বউভাতের ভিডিওটা শেয়ার করব। আশা করি আপনাদের বউভাতের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিই, আর যেতে যেতে আপনাদেরকে মারিয়মের সুন্দর নাচ দেখিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। তো ভালো থাকুন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকুন, হ্যাপি থাকুন, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, বিশেষ করে মা ছেলের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর মারিয়াম বুড়িটার জন্য দোয়া রাখবেন, ভালোবাসা দিবেন, কারণ মারিয়াম বুড়ি কিন্তু এবছর নতুন স্কুলে যাওয়া শুরু করেছে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।